আজকে আমি আমার খাওয়া বেস্ট রামেন বানাবো। এইটা আমি যাকেই বানিয়ে খাওয়াই প্রত্যেকে এটার রেসিপি চায়। তাহলে চলুন রান্নাবান্না শুরু করা যাক। প্রথমে একটি প্লেটে আমি নিব 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ থেকে একটু বেশি সেসমে সিডস, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ চিনি আর নুডলসের সাথে দেওয়া মশলার প্যাকেট 2টা। যদি এই নুডলসগুলো কোনো বাচ্চাদের খাওয়াতে চান তাহলে নুডলসের মশলাগুলো অ্যাভয়েড করবেন। এই মশলার জন্য নুডলস অনেক বেশি স্পাইসি হয়। এরপর আমি ফুটন্ত গরম পানির মধ্যে মিস্টার নুডলসের কোরিয়ান সুপার স্পাইসি নুডলস 2টা দিচ্ছি, কারণ এই নুডলসের মশলাটা অনেক ঝাল আর ফ্লেভারফুল। এইদিকে নুডলস সিদ্ধ হতে হতে আমরা নুডলসের গ্রেভিটা বানিয়ে নিব। প্রথমে একটি প্যানে 1 টেবিল চামচের থেকে একটু বেশি বাটার দিলাম। এই অবস্থায় চুলা মিডিয়াম ফ্লেমে থাকবে। বাটারটা যখন একদম গলে যাবে তখন আমরা চুলার ফ্লেম একদম লো করে দিব। বাটার গলে যাওয়ার পর আমরা ভিডিওতে প্রথম দিকে দেখানো প্লেটে রাখা শুকনো উপকরণগুলো এখানে দিয়ে দিব। চুলার ফ্লেম এই অবস্থায় লোতে রাখতে হবে, না হলে এগুলো পুড়ে যাবে। এগুলো মিক্স করার পর দিয়ে দিব 1 টেবিল চামচ ওয়েস্টার সস আর 2 টেবিল চামচ সয়া সস। সসগুলো হাতের কাছেই রাখবে যেন গ্রেভিটা বানানোর সময় পুড়ে না যায়। এরপর আবার কয়েক সেকেন্ড মিক্স করব। আমরা নুডলস যে পানিতে সেদ্ধ করেছিলাম সেখান থেকে কয়েক চামচ পানি এই গ্রেভিতে দিয়ে মিক্স করে নিব। চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের একদম মাঝামাঝি অবস্থায় থাকবে এই সময়। গ্রেভিটা না ঘন না পাতলা এমন হতে হবে। যখন দেখবেন গ্রেভির পারফেক্ট টেক্সচার চলে এসেছে তখন এখানে নুডলসগুলো দিয়ে ভালো করে মিক্স করে ফেললে কাজ শেষ। এই নুডলসটা আমার কাছে ডিম পচুর সাথে খেতে বেশি ভালো লাগে, কিন্তু আমি আজকে একটা ডিম দিয়ে কিউট খরগোশ বানাবো রামেনের টপিং হিসেবে। প্রথমে আমি একটি সিদ্ধ ডিম ছুরির সাহায্যে একটা অংশ খরগোশের 2টা কানের শেপে কাটার ট্রাই করছি। প্রথম দিকে হয়তো একটা ডিম আমার মতো নষ্ট হবে, বাট সেকেন্ড বা থার্ড অ্যাটেম্পটে ইনশাল্লাহ পারফেক্ট হবে। এরপর আমি ডিমের এক পাশ থেকে অল্প একটু কেটে নিয়ে ওইটাকে কুচি কুচি করব, যেন ওই টুকরোগুলো দিয়ে খরগোশের কানের পিছনে গুঁজে দেওয়া যায়, এতে কানগুলো উঁচু হবে। আমি এই প্রসেসে কোনো কাট করিনি, যেন সবার বুঝতে কিছুটা হলেও ইজি হয়। এরপর আমি কালো জিরা দিয়ে চোখ বানানোর ট্রাই করি। এখানে একটু বিরক্ত লাগছিল, বারবার হাত থেকে কালো জিরা পড়ে যাচ্ছিল। আচ্ছা, আরেকটা কথা, যাদের অনেক সময় আছে আমার মতো
তারা চাইলে এইভাবে খরগোশ বানিয়ে খেতে পারেন, বাট যাদের টাইম নেই তারা পোস্ট করে খেতে পারেন। অনেক মজা লাগে রামেনের সাথে, কারণ এটা একটু ঝামেলাওয়ালা কাজ সত্যি, বাট এইটার ফাইনাল আউটপুট অনেক কিউট। নর্মালি আমি গাজর ইউজ করি, বাট বাসায় ছিল না তাই আমি বারান্দা থেকে একটা ফুল ছিঁড়ে নিয়েছি, ওইটার পাপড়ি দিয়ে খরগোশের মুখ বানানোর চেষ্টা করব। একটা পাপড়ি নিয়ে প্রথমে ওইটার হাফ করে এরপর আঙুল দিয়ে প্রেস করি, গোল বানানোর ট্রাই করি। প্রথমে হচ্ছিল না, আবার ট্রাই করার পর হয়, বাট আমার প্রথমটা খুব একটা ভালো লাগেনি তাই আমি আবার একটা বানাই। এটা আগেরটা থেকে একটু বেটার লাগছে, তাই না? এই তো আমার কাজ শেষ। রামেনের প্লেটটা দেখতে এত কিউট লাগছিল যে ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে আমি রামেন ঠান্ডা বানিয়ে ফেলি, এরপর আবার গরম করে খেতে হয়। আচ্ছা, আমি রামেন খাই। এমন কিউট কিউট রেসিপির জন্য আপনারা আমাকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।